জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে বাজেট পরবর্তী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার গণতান্ত্রিক বাজেট আন্দোলন সেফটি অ্যান্ড রাইটস সোসাইটি দি এশিয়া ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রবন্ধ উপস্থাপন করেন গণতান্ত্রিক বাজেট আন্দোলনের সহসভাপতি আমানুর রহমান। আলোচনা সভা পরিচালনা করেন সেফটি অ্যান্ড রাইটস সোসাইটির নির্বাহী পরিচালক সেকেন্দার আলী মিনা। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন গণতান্ত্রিক বাজেট আন্দোলনের সাধারণ সম্পাদক মনোয়ার মোস্তফা, সেফটি অ্যান্ড রাইটস সোসাইটির প্রজেক্ট কোঅর্ডিনেটর দিলরুবা বেগম মোনালিসা। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন রাজু আহমেদ, সালাউদ্দিন বাবলু সহ সাধারণ করদাতা, আদিবাসী প্রতিবন্ধী গবেষক এবং ট্রেড ইউনিয়ন কর্মী সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন এবং বাজেটের উপর বিভিন্ন বক্তব্য পেশ করেন বক্তারা। আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে কোনো সন্দেহ নেই, কিন্তু স্থানীয় বাজারে যে আমাদের হচ্ছে যে মনোপলি সিন্ডিকেশন সেটাকে যদি ভাঙতে না পারি তাহলে তো আসলে আমাদের কিন্তু দ্বিমুখী মূল্যস্ফীতির চাপে কিন্তু সাধারণ জনতা ভুগবো, সেটা আমরা মোকাবেলা করার চেষ্টা করেছি। এবং একই সাথে আমরা বলেছি যে স্থানীয় বাজারে কৃষিবিজ শুধু না, কৃষিবিজ তার সরবরাহ দেয়, কিন্তু একই সাথে কিছু কিছু এখানে একটা সিন্ডিকেট আছে যে তেল আমদানি করে নির্দিষ্ট কয়েকটি গ্রুপ বা বড় বড় কর্পোরেশন গুলা, কিন্তু এখানে যদি আমরা কম্পিটিশনটা রাখতে পারি, একটু উন্মুক্ত করতে পারি, তাহলে হয়তো বাজারে সরবরাহ বাড়বে। এবং আমরা জানি সরবরাহ বাড়লে জিনিসপত্রের দাম হয়তো কিছুটা কমবে। আমি বিস্তারিত যাচ্ছি না, কোটি টাকা ক্যাশের মধ্যে শুধুমাত্র 8000 সামথিং কোটি টাকা সাধারণ দরিদ্র মানুষ পান, তা সরকারের এই হিসাব। একই সাথে খাদ্যশস্য শিশুদের উপবৃত্তি টাকা আমাদের সামাজিক সুরক্ষার আওতায় ধরা হয় এবং অন্যান্য একই ধরনের কিছু আরো কিছু ক্যাটাগরি আছে, সব বিষয়টা আপনাদের কাছে সার্বজনীন পেনশন নিয়ে আমাদের যেহেতু জরিপে বলেছি আমি খুব বিস্তারিত বলতে চাই না, কিন্তু এখানে একটা জিনিস হচ্ছে কি সরকার দুটো ক্যাবিনেট আইন করেছেন, একটা হচ্ছে পেনশন কর্তৃপক্ষ এবং যাতে আমরা বেসরকারি ক্ষেত্রে যারা চাকরি করি তাদের জন্য একটা একটা নতুন কাঠামো আসবে এবং পেনশন ব্যবস্থাপনা আইন। এর বাইরে যারা চাকরি করি না যার কোনো নিয়োগকর্তা নেই সমাজের বৈষম্যটা কমে, আপনারা জানেন বাংলাদেশে অতি ধনী সংখ্যা যেভাবে বাড়ছে সেটা পৃথিবীর অন্যতম।